হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব আবারও নুসরাত এবং ইয়াস একসঙ্গে। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে, সো লেট জাম্পিং টু দ্য মেন ভিডিও। টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে ইয়াস দাশগুপ্তকে ঘিরে মুখরোচক কথা ছড়িয়েছে অনেক। বেশ কিছুদিন ধরেই টলিউডে চলছে এর গুঞ্জন, ইয়াসের জন্যই নাকি টানাপোড়েন শুরু হয়েছে নুসরাতের সংসারে, এমন কথাও শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সেসব এখন অতীত, আর এসব দূরে সরিয়ে ভোটের মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নুসরাত আর ইয়াস। যদিও দুজন দুদলে, তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরাত আর বিজেপিতে সত্য যোগ দিয়েছেন ইয়াস, আলাদা দলে হলেও নিজেদের বন্ধুত্ব আগের মতোই আছে। নিজের ইনস্টাগ্রামে কফির কাপের ছবি শেয়ার করেছেন ইয়াস, স্টোরিতে শেয়ার করা ছবি ট্যাগ দিয়েছেন নুসরাতকেও, ক্যাপশনে লিখেছেন অনেক কিছু ঘটে যেতে পারে কফির চুমুকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এ ছবি শেয়ার করেছেন নুসরাত, তিনিও লিখেছেন একই ক্যাপশন। নেটিজেনরা মনে করছেন প্রকাশ্যে ছবি শেয়ার না করলেও একসঙ্গে কফির কাপে ঝড় তুলেছেন নুসরাত এবং ইয়াস। এদিকে শুরু থেকেই নিজেদের নিয়ে রাগ ঢাক করেননি নুসরাত এবং ইয়াস কেউই, একসঙ্গে ছবি শেয়ার না করলেও একে অপরের পোস্টে কমেন্টস করছেন মাঝে মধ্যেই। অনেকেই ধারণা করেছিলেন আলাদা দলে যোগ দেওয়ার কারণে ভাঙ্গন ধরতে পারে নুসরাত ইয়াসের বন্ধুত্বে, কিন্তু সেটি আর হয়নি। ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ছাপ ফেলবে না তাদের ব্যক্তিগত সম্পর্কে, এমন আশ্বাসই দিয়েছিলেন ইয়াস, আর তারই প্রমাণ পাওয়া গেল তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে। সো ভিউয়ার, জেনে তো নিলেন আবারও একসঙ্গে ইয়াস এবং নুসরাত। আর এ বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।